তো দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজকেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট 19শে মে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যেগুলো কিন্তু নির্ভরযোগ্য, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট দেখতে পারো, কোনো রকম ক্র্যাশ করে না যে ওয়েবসাইটগুলো সেগুলো বলবো। এবছর কি কোনো গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে সেটা জানবো আজকের এই ভিডিওতে, পাশের সংখ্যা কত এবছর, সব থেকে কি বেশি এবছরে সেটাও জানবো, এবং রেজাল্ট সার্টিফিকেট পাওয়ার পর কোন কোন বিষয়গুলো তোমাদের অবশ্যই নজর দিতে হবে সেই বিষয়গুলো জানবো। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেব যেটা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পেতে আরও বেশি সুবিধা করবে। তো কাজেই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একদম স্কিপ না করে পুরো দেখো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচার আরও এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্যে। তো চলো আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। It's time to learn geography 360 degree. তো প্রথমেই বলি প্রেস রিলিজ হবে 10টায়, তোমরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবে 12টা থেকে তোমাদের ওয়েবসাইটে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো তোমাদের রেজাল্টগুলো। তো কোন কোন ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখবে সেটা হচ্ছে, প্রথমে যেটা বলবো www.wbresult.nic.in, সব থেকে বেশি নির্ভরযোগ্য। তারপরে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in, এই ওয়েবসাইটটা, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও result.nic.in তোমরা দেখতে পারো, ওখানেও কিন্তু নির্ভরযোগ্য, এই ওয়েবসাইটগুলো কিন্তু ক্র্যাশ করতে খুব কম দেখা গেছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, দেখো রোল নাম্বার দিতে বলবে, সেখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে বলবে, ডেট অফ বার্থ তো অবশ্যই তোমাদের DDMMYYYY ফরম্যাটে দিতে হবে, মানে পুরো সালটাই লিখতে হবে। ফর এক্সাম্পল, কারো যদি ডেট অফ বার্থ হয় 1 January 2001, তাহলে তাকে লিখতে হবে 01012001, মানে টু পোর্টোর পুরো সালটাই তোমাদের কিন্তু লিখতে হবে, এইভাবে। তারপরে একটা তোমাদের ক্যাপচা দিতে হয়, ক্যাপচাটা দিয়ে সাবমিট করলেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কী কী মার্কস পেয়েছো, কী পার্সেন্টেজ, টোটাল সমস্ত ডিটেলস কিন্তু ওখানে চলে আসবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তারপর তোমরা স্কুলে গিয়ে তো তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ হাতে, সেখানে কী করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়টা চেক করতে হবে প্রথমে তোমার নামের স্পেলিংটা, তোমার বাবার নামের স্পেলিংটা, ডেট অফ বার্থটা সম্পূর্ণ ঠিক আছে কি না, এইগুলো অবশ্যই দেখতে হবে। তোমাদের সার্টিফিকেটটাও মেলাতে হবে, রেজাল্টটাও মেলাতে হবে, এই বিষয়টা একদম খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু সার্টিফিকেট একরকম থেকে যায়, রেজাল্ট একরকম থেকে যায়, তো এই নামের স্পেলিংটা অবশ্যই তোমাকে মেলাতে হবে। আর যদি কোথাও একটু ভুল দেখো অবশ্যই তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করো সঙ্গে সঙ্গে, তারা সমাধান বলে দেবেন কী করতে হবে। এটা গেল। তো এবার যেটা বলবো, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় তোমাদের একটা অগাইভ গ্রাফের অঙ্ক দিয়েছো, যেখানে গ্রাফ প্রোভাইড করা হয়নি কাউকেই কোনো স্কুলে, সেক্ষেত্রে সবাইকে একটা গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হবে 4 নম্বর, সেটা কিন্তু সবাই পাচ্ছ। এছাড়াও যেটা বলবো, কিছু ক্ষেত্রে দেখা গেছে হয়তো 1-2 নম্বর একটা জন্যে কোনো একটা সাবজেক্টে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে পাসিং মার্কস আসছে না, এমন হতেই পারে কোনো ক্ষেত্রে কোনো একটা সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা যখন টোটাল দেখা হবে যে তোমাদের অন্যান্য সাবজেক্টে বেশি নাম্বার আছে, একটা সাবজেক্টে কিন্তু সামান্য 1-2 নম্বর যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু তোমাদের ওই নাম্বারটা দিয়ে দেওয়া হয় এবং পাস করিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে থাকো। তো এই বিষয়গুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, এবং অপেক্ষা করতে হবে তোমাদের দুপুর 12টার জন্য, সেই সময় তোমাদের ওয়েবসাইটে লগ ইন করো, তোমরা মোবাইল থেকে দেখো বা তোমরা দেখো কোনো ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে। তো তোমাদের সার্চ করতে হবে wbresult.nic, এভাবে সার্চ করতে পারো, পুরো ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডিরেক্ট ক্লিক করেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তার অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা যেতে পারো, wbbse.wb.gov.in, এখানে গিয়েও তোমরা ডিরেক্ট দেখতে পারো সমস্ত লিঙ্ক, যেই কত ট্রাস্টেড ওয়েবসাইট আছে সবগুলোই ভালো, ট্রাস্টেড বলছি কেন, ক্র্যাশ করে না, সেইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিরেক্টলি তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও কিছু মোবাইল অ্যাপ আছে, ফার্স্ট রেজাল্ট, মাধ্যমিক রেজাল্ট 2023, মাধ্যমিক রেজাল্ট বলেও কিন্তু অনেকগুলো অ্যাপ আছে, result.nic.in-এরও একটা অ্যাপ আছে, সেই অ্যাপগুলো যদি তোমরা আগে থেকে ডাউনলোড করে নিতে পারো সেক্ষেত্রে ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবাইকে শুভেচ্ছা, পরিশ্রমের ফল অবশ্যই তোমরা পাবে, সবার জন্য শুভকামনা রইল, রেজাল্ট খুব ভালো করো আর আগামীতে জীবনে সফল হও, এগিয়ে যাও। তো বি ফ্লেক্সিবল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কোনো একটা আলোচনা নিয়ে, ততক্ষণের জন্য
বেস্ট অফ লাক, ভালো থেকো সবাই, সুস্থ থাকো।